আপনি ইয়া ধরে রাখেন শক্ত করে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শপথ দাও, আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ আল্লাহ মেহেরবান, আল্লাহ এখানে তো আমরা ঢুকা যাবে না, না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো এখন বাজে প্রায় রাত 12:30, আর 12:30-12:30 সময় আমি হসপিটাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেছি। গাড়িতে আমি একদম একা, ভীষণ ভয় লাগতেছে, পুরো রাস্তা নীরব, কোনো গাড়ি নেই, মনে হচ্ছে শুধু আমার গাড়িটাই, মানে কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে একটা ফিলিংস হচ্ছিল আর কি, ভীষণ ভয় লাগছিল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ঝুম বৃষ্টি হচ্ছে আর আমার পোশাকের লতাটা নিচের দিকে পড়ে গেছে, এটা ঠিক করে দিই। এখন বাজে 7:30, একদম বরাবর 7টা বাজে, আর ঝুম বৃষ্টি, যদিও বা আসলে একদম ক্যামেরাতে বুঝেই যাচ্ছে না বৃষ্টিটা, কিন্তু ঝুম বলতে ঝুম বৃষ্টি। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটাও আমি বুঝতেছি না, এত এত বৃষ্টি হচ্ছে। তারপর গতকালকে রাত্রে আমি প্রায় 1টার সময় হসপিটাল থেকে বাসায় এসে পৌঁছেছি, এসে গোসল করে হালকা একটু খেয়ে ঘুমানোর চেষ্টা করেছি, আসলে ভালো ঘুম হয়নি, সকাল তো এখন 7টা বাজে উঠেই গেছি। তো আমার ইচ্ছা ছিল কালকে, আমার শাশুড়ির অপারেশন ছিল, তো অপারেশন রুমে ওনাকে ঢুকিয়ে উনি যখন ওটিতে যাচ্ছিল, আমি চেয়েছি যে উনি অপারেশনটা করা শেষ হলে ওনাকে আবার যখন অপারেশন রুম থেকে বের করে নিয়ে আসবে ওনাকে দেখে তারপর আসব। কিন্তু যখন ওটিতে ঢুকাচ্ছিল তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আর কি, যে কতক্ষণ অপারেশনটা লাগতে পারে, তো ওনারা বললো যে ঠিক নাই, 2-3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এছাড়াও ওনারা বললো যে অপারেশনের পরে ওটি থেকে বের করেও আমরা যে কেবিন নিয়েছি, কেবিনে আমার শাশুড়িকে দিবে না, ওনারা ওনাদের অবজারভেশনে রাখবে, সারা রাত দেখবে, ওনার জ্ঞান ফিরলে তারপর কেবিনে দিবে। তো সারা রাত আমি ওখানে জেগে থাকলেও আসলে বসে থাকলেও ওনাকে দেখতে পারবো না, তো এই জন্য আমার ননদ, আমার ননদের জামাই, আমার দেবর বলতেছে সবাই একসাথে থেকে অসুস্থ হওয়ার কোনো মানে হয় না, সকালে তো আবার আসবেনই আপনি, বরং এখন বাসায় চলে যান। তো এই জন্যই আসলে মূলত বাসায় চলে আসছি, একদমই আসার ইচ্ছে ছিল না, মন চাচ্ছিল না আসতে, তো দেখলাম যে থেকেও আসলে লাভ নেই, কারণ সকাল ছাড়া আমি দেখতেই পাবো না, তো আর সকালে তো আমি যাচ্ছি, তো সেই জন্য বাসায় চলে আসছি। আর এখন এই ঝুম বৃষ্টির মধ্যে আসলে কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি, কারণ বসুন্ধরা একটুখানি বৃষ্টি হলেই পুরো রাস্তায় পানি থই থই করে, জানি না বাকিটা আল্লাহ ভরসা। আমার মরেছি গাছটা একটু দেখাই, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না, এই মরিচ গাছটাতে অসংখ্য মরিচ ভরে আছে, সবুজ লাল, মানে লাল হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু খাই না এই জন্য লাল হয়ে আছে আর কি। এই ছোট্ট ঢালটা দেখাই, বৃষ্টির জন্য আমি জাস্ট নিতে পারছি না, এই ঢালটা দেখাই, এই ঢালটাতে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কাঁচা মরিচ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছটাতে 2টা, সম্ভবত হয়তো 2টা চারা ছিল, এই চারাটা আলাদা আরেকটা চারা ছিল, এখানে 2টা মরিচ ধরেছে, আমি একদিন একটা খেয়েছি। এই মরিচগুলো যখন ধরে তখন আমি তো খুব খুশি, একটা নিয়ে ভাতের সাথে খেতে গেছি, দেখি যে একদমই মজা নাই, শশা খেতে যেমন ঠিক সেরকমই। পরে এই ডালটাতে মরিচটা এত মানে সুন্দর লাগছিল, মানে হৃষ্টপুষ্ট যাকে বলে, সতেজ মোটা মরিচটা, এই মরিচটা নিয়ে
খাওয়ার পরে দেখলাম যে মরিচটা এত সুস্বাদু, সুগন্ধ, এটা যে মরিচের যে একটা ফ্লেভার থাকে কাঁচা, মানে একটা গ্রান থাকে, সেই গ্রানটাও ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। এখন আলহামদুলিল্লাহ ওই পাশের চারাটাতে আরও দুটা মরিচ ধরছে, আর এগুলো তো আমরা খাই না, একদম লাল হয়ে আছে। কিন্তু এখন হসপিটালে যাব, রান্না করে ফেলেছি, এখন টিফিন ক্যারিয়ারে নিয়ে আমার ড্রাইভারকে খাওয়াবো, খেয়ে আমি একটু হালকা খেয়ে এখন বাজে 12:30 বের হয়ে যাব, কারণ আমি খাবার নিয়ে গেলে ওরা খাবে অপেক্ষা করতেছে। ইলিশ মাছ রান্না করেছি, ডিমের কোরমা করেছি, একটু কাছের থেকে দেখাও, এই যে ডিমের কোরমা, তারপর এখানে আছে একটু করলা ভাজি, এদিকে হচ্ছে ইলিশ মাছ, আর আমার শাশুড়ির জন্য একদম মিষ্টি কুমড়া, তারপর পেঁপে দিয়ে একদম তেল ছাড়া মশলা ছাড়া একটু সবজি রান্না করেছি, সেটাও নিয়ে নেবো, এখনও চুলায় আছে। তা আমি বেরিয়ে রেডি করি, চলে যাবো ইনশাল্লাহ। একদম বললাম না, তেল মশলা ছাড়া আমার শাশুড়ির জন্য, উনি সবই খেতে পারবে, ডাক্তার নর্মাল খাবার দাবারই খেতে বলেছে, তারপরেও আমার শান্তি লাগতেছে না আর কি। আমার কাছে মনে হচ্ছে যে রুগী মানুষ একটু রুগীর যে পথ্য আর কি সেভাবে খাওয়াটাই উচিত। তো আমি এভাবে করি, একদম হালকা মশলা দিই নেই, তেল তো দিই নেই, এভাবে করে রান্না করে নিয়েছি। দেখো সাবধানে, আমি তো আরও ভাবছি যে পানি এখন মনে হয় উঠে না, বসুন্ধরার পানি যদি না হয় কেমন হবে। টিভিতেও বলতেছে তো যে তৃতীয় দিনে নাকি রাস্তায় ভালোই গাড়ি ঘোড়া চলতেছে। আমার গাড়ি শেষ হয়ে যাবে। হাই 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 হাই, আমাদের এই প্রাইভেট কার যাচ্ছে তো, এগুলা থেকে কি আমাদেরটা নিচা কত মিশা না, এটা হেলিয়ন গাড়ি না, ঘুরে ফেলো বাবা, আমার দরকার না, আমার গাড়ি নষ্ট করতে পারবো না। এই জন্যই তো আমি বলি কি জ্যাম লাগিয়ে আছে কেন, ও মাই গড, আল্লাহ, মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি, কি এক অবস্থা। কি ভয়ানক অবস্থা, আল্লাহ, রাস্তায় প্রচুর পানি ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। সব কিছু উপেক্ষা করে হসপিটালে এসে পৌঁছেছি, এখন প্রায় দুপুর 1:30 বাজে। এসে আমার শাশুড়িকে দেখে সত্যি ভীষণ মন খারাপ হয়ে গেছে, ওনাকে এই অবস্থায় দেখে। প্লিজ সবাই দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো একটাই, যে দোয়া করবেন ওনার জন্য। আর এ তো আমার ননদ আর ননদের জামার খাওয়া শেষ হয়ে গেছে, আমি আবার তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, কারণ আবার রাত্রে যেতে হবে, এই জন্য আমি খাওয়া দাওয়াও করিনি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো, একটু রেস্ট করবো, আবার রাতে খাবার নিয়ে যাব, এজন্য তাড়াতাড়ি চলে আসলাম।